গুড মর্নিং, আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর রান্না বসে গেছে, তো রান্না বসিয়েই আমি চা খাই। রান্না মানে কি, ভাত বসিয়েই চা খাই। আর জিনিও উঠে গেছে, আর আমরা আজকে এই নতুন স্মাইলি কাপে চা খাবো। নতুন কাপে, কালকে এটা মেলার থেকে যে কিনে নিয়ে এসেছি, সারাদিনটা ভালো যাবে। স্মাইলি স্মাইলি, হ্যাঁ, এই কাপে চা খাবো। আর তার সঙ্গে হচ্ছে এই যে কাজু বিস্কুট। আর জিনি আরও এখানে দুধ আছে, তা জিনি এখন বলছে যে তোমাদের জন্য নতুন কাপ কিনেছো আর আমাকে পুরনো কাপ দিয়েছ। জিনি আর এখন রাগ হয়ে গেছে ওর জন্য। জিনি আর এই এরকম কফি কাপ মতন অনেকগুলো রয়েছে, ওর জন্মদিনে পেয়েছে, তা ওর জন্য, ওই জন্য আর আমি কেনা হয়নি। জিনি ঘুম থেকে উঠেছে, বলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে এখন আমি দুধ খেয়ে, ও দুধ খেয়ে এখন পড়তে চলে যাবে। হ্যাঁ, আর ওদের একটু একটু ঠান্ডা লেগেছে। জিনিয়ার জিনিয়া স্কুল থেকে বলছি, প্রাইভেট পড়ে বাড়ি চলে এসছে, এখন জিনিয়া কী খাচ্ছে, এখন নিজে নিজে খুব টেস্টি করে দিয়েছে ওর বাবা। কী খাচ্ছে? বিরিয়ানি। ও, জিনিয়ার বাবা বিরিয়ানি বানিয়ে দিয়েছে, ডিম দিয়ে। তো ডিম দিয়েছে। আর এসে জিনিয়ার সাজা হয়ে গেছে, সেজে গুজে দেখি দেখাও। এই যে পাউডার দিয়ে, পাউডার দিয়ে জিনি একদম পরিষ্কার করেছে। আর এই যে সব খেলনা নিয়ে বসে গেছে, এই যে সব খেলনা নিয়ে বসে গেছে। আর জিনিয়াকে ওর বাবা বিরিয়ানি করে দিয়েছে, এখন জিনিয়া নিজে নিজেই খাচ্ছে। হ্যাঁ, ও অল্প অল্প তো, তাই জন্য। তাহলে বেশি করে বানাতে বলবো বাবাকে। চান করে চলে এসেছি, জিনিয়াকেও চান করিয়ে দিয়েছি, আমিও চান করে চলে এসেছি। জলের মধ্যে যতক্ষণ চান করবো, বারো, হ্যাঁ, চান করবো মানে শান্তি, ঠান্ডা জলে। আর আজকে মানে বিশাল গরম পড়েছে, অতিরিক্ত, মানে আগে প্রথমে যেরকম গরম পড়েছিল সেরকম আজকে মনে হচ্ছে গরম। এইসব সব পর্দা দিয়ে দিয়েছি, এইসব সব জানলার পর্দা দিয়ে দিয়েছি, কি করব, গরমের এত তাপ আসছে, আর উপরে তো সিলিং ফ্যানটা চালানোই যাচ্ছে না। জিনিয়ার তো লেখা দুপুরবেলা হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর এখন জিনিয়াকে পড়িয়েছি, আর আমিও এই যে চা নিয়ে বসেছি, জিনিয়ারও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, জিনিয়া এখন বই খাতা নমস্কার করে তারপরে ব্যাগে ঢোকাবে। জিনিয়ার পড়াশোনা কমপ্লিট করার পরে জিনিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব করে আরেকটা কাজ থাকে জিনিয়ার। কি কি কাজ বলো তো? কি কাজ থাকে তোমার? ঠাকুরের স্বয়ং দেয়া। ও, ঠিক আছে, তা ঘুম পাড়াবে। ও, ঠিক আছে, তা ঘুম পাড়াও। তো ব্যাগ গুছানো হয়ে গেছে, তো ওটা নিয়ে আসো, যা পেন্সিলটা ওখানে নিয়ে আসো। এই যে আমরা রেডি হয়ে গেছি, জিনিয়াও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু ঘুরে আসি। আর কেন এখন ঘুরতে যাচ্ছি, আর জিনিয়া হঠাৎ করে খাটের থেকে পড়ে জিনিয়ার এই যে থুতনিতে লেগেছে, এই যে এই থুতনিতে পড়ে, এই যে এখানে পুরো কালো হয়ে গেছে, হ্যাঁ, এখানে শক্ত হয়ে রয়েছে, এখন তাই কান্না করছে, তো এখন খুব কান্না করছে। বরফ ছিল, একটু বরফ ডলে দিলাম, ও শুধু শাড়ি পরবে, ওই আমার ওড়না নিয়ে শাড়ি পরবে, আর খাটের থেকে পরে ওর থুতনির মধ্যে এরকম লেগে গেছে। তা এখন ওই জার্নিকা জেল মলমটা নিয়ে আসবো, আর আমি একটা যে মশলা রাখার একটা মানে কৌটো থাকে এরকম গোল মতন, ওটা খুঁজে দেখি, যদি পাই তো আনবো, নাহলে আনবো না। তাই জন্য এই রেডি হয়ে গেছে, কান্নাকাটিও করছিল। আমি ঠিক আছে, তাহলে চলো, বাবাও চলে এসছে বাড়িতে। চিনিয়া গেছে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ওই আর্নিকা জেল আনতে, ও আর ওর বাবা ভিতরে ঢুকেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি।
বউ আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ওখানে পেশেন্ট দেখছে, ডাক্তার আছে ভেতরে। এই যে আমরা বিশালে চলে এসেছি, জিনিয়া কি আনন্দ, কারণ ও লিফটে চড়বে, ওই জন্য এত আনন্দ হয়। চলো 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 জিনি চলো। টাটা করো। এখানে চারটে এরকম আছে, এই মশলার কৌটো দেখছি, একটা নিরামিষের জন্য রাখবো আমি আলাদা করে, ওই জন্য এখন দেখছি এইটা নেব না এইটা নেব। কাউন্টারে কত লাইন পড়ে গেছে, ভালো লাইন আছে। তো বাড়ি চলে এসেছি, আর এই যে যিনি আর আর্নিকার এই জেল এই মলমটা এনেছি, আর ডাক্তারবাবু বললো যে আর্নিকার এই ওষুধটাও নিয়ে যান, এই যে তিনবার করে খেতে বলেছে, লিখে দিয়েছে। তো আর ওই যে বিশালে গেছিলাম, ওখানে বিশালে গেছি আমারই দরকারি জিনিস, কারণ আমাদের নিরামিষ খাওয়া হয়। তো এবার আমিষের এরকম মশলার রাখার মানে এই কৌটোগুলো আছে, বাটি 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 এগুলো আছে, তাই এইটা নিয়ে আসলাম, এইটা এনেছি, এটা হবে নিরামিষের জন্য। আর এই যে জিনিয়া, এইটা ও নেয়ার জন্য পাগল হয়ে গেছে, এই যে জল খায়, এই যে এইটা এটা দিয়ে ও জল খাবে এরকম করে করে, এরকম করে করে। তা ও জিনিয়া এইটা এনেছে, তা একটা হটপট এই যে এনেছি, দাঁড়াও এই যে এরকম, এই যে এটা এনেছে, একদম তো জিনিয়ার এখানে এইখানে ভালো লেগেছে, পুরো নীল হয়ে গিয়ে এই জায়গাটা পুরো শক্ত হয়ে রয়েছে, যেহেতু কান্না করছে। আর জিনিয়ার এই যে লাল ড্রেস পরেছে, জিনিয়ার ড্রেসটা হয়তো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা মামার বাড়ির থেকে এনেছিল, এই যে হ্যাঁ যে দেখেছো দেখি, তাই তাহলে তো পেছনে ধরো, আবার এই জামাটা আবার পেছনে আবার ফিতেও আছে, দেখি দেখাও, এই যে ফিতে বাঁধা, ফিতে বাঁধা জামা, ব্লাউজের ফিতে এরকম থাকে সেরকম ফিতে বাঁধা আছে। হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর সুতির জামা একদম পুরো সুতির, লাগলে কমেন্টে জানাবে। হ্যাঁ।